আমরা ভোরে তো দেখলাম একসাথে। আমি বহুদিন বাদে বাইরে এলাম ব্যালকনিতে ভোরবেলায়, মানে এখনো ঘুমায়নি। রোজ এই ও এনজয় করছো মা? সেই রাত থেকে ট্রাই করে যাচ্ছি ঘুম পাড়ানোর, বাট আজকে দুজনে একসাথে ব্যালকনিতে এসেছি। মা মাম্মাও ফার্স্ট টাইম ব্যালকনিতে এই টাইমে, আর আমি তো বহুদিন বাদে, মানে এই টাইমে, মানে রাতে তো ঘুমানোর কোনো ঠিক ঠিকানা নেই, এই টাইমে উঠতেই পারি না। আর কালকে রাত থেকে ট্রাই করে যাচ্ছি ওকে ঘুম পাড়ানোর, বাট আমি ফেল পুরো। এই যে দেখো, এখনো দেখে বোঝা যাচ্ছে ঘুমোবে ও, বোঝা যাচ্ছে না, দেখছো দেখছো দেখছো? হুম হুম দেখো, ভালো লাগছে? কত কুয়াশা চারিদিকে দেখেছ? সকাল না হতেই আজকে মেহুর জন্য অর্ডার করা এই খেলনাগুলো চলে এসছে। মেহু ডিপ ঘুমোলে পাশে যত শব্দই হোক না কেন, ঘুম থেকে কিছুতেই তাকে তোলা যায় না। আজ তো সেই ভোর থেকেই জেগে, নতুন করে আর ঘুম আসেনি, তাই অনেকদিন পর টাটকা সব সবজি মাছ এগুলো দেখতে পাচ্ছি। বাবুর কদিন ধরে খুব শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগে গলায় একটু ইনফেকশন হয়ে গেছিল, আজ একটু ভালো আছে, তাই দেখো ঠিক বাজার করতেও চলে গেছে। আজকে সকালবেলায় উঠে মায়ের হাতে অনেকদিন পর গোলা রুটি খেলাম গুড় দিয়ে, ভীষণ ভালো লাগলো। বাজার করতে আমি ছোটবেলা থেকেই ভীষণ ভালোবাসতাম, আর বাজারে বাবার সাথেই যেতাম, বাট এখন আর সময় হয়ে ওঠে না। আজ বাজার থেকে কচু লতি এসেছে, যেটা আমার ভীষণ ফেভারিট। কোকাই হঠাৎ করে কাজের দিদি ডুব দিলে বাবুর এই সুপ্ত প্রতিভাগুলো প্রকাশ পায়, আর বাড়িতে আমরা সবাই এটা ভীষণ এনজয় করি। আর এই যে এই দেখো, বাজার থেকে আজ 20 টাকা দিয়ে মার জন্য বাবু এটা নিয়ে এসছে, আর বাজার থেকে এনেই কিন্তু থেমে নেই, দেখো এসে ডেমো দেওয়া হয়ে গেছে। এবার চলো রান্নার দিক থেকে বেরিয়ে তোমাদের রোজের কাছে একটু যাওয়া যাক। এটা কার, এটা কার, কার এটা বলো তো, এটা কার? হ্যাঁ এই তো, এই তো, এই তো। হঠাৎ করে কাচ্ছে কেন? ওরকমই করে। মেহুর জন্য দেখো খেলনার সাথে আজকে এই মগটাও কিন্তু চলে এসেছে। সকাল থেকেই সব কাজ ওলটপালট হয়ে গেছে, তাই রোজকে বোনের কাছে দিয়ে কোনো রকমে দাঁড়িয়েই ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে দেখো আজ অনেকদিন পর গোলা রুটি গুড় দিয়ে খাচ্ছি, আমার কিন্তু বেশ ভালো লাগে এটা খেতে। এইভাবে যে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সারতে পারছি এটাই অনেক, নিজের যত্ন আর নিজের দিকে তাকানোর সময় একদমই নেই। কি বিচ্ছু গোল কোথায় গেল? শব্দ করছে দেখ বাবু, আওয়াজটা আসছে কোথা থেকে, কি করছে? মাম্মা তুই বললি রাতে যাবি, এ দেখ মুম্বাই গেছে মেরি ড্রাইভ। কে অর্ণ? বাবা মুম্বাই এসেছে? হ্যাঁ। এই দেখো আরেকজন ওর মুম্বাই চলে গেছে। হ্যাঁ বিচ ভাই, আমি তোকে নিয়ে নিলাম ব্লগে। কই তুই? নিজেকে দেখা, নিজেকে দেখা। এই যে মেহু দেখবে, এই যে এই যে দিদি তোকে ব্লগে নিচ্ছে, এই যে এই যে হিরো ভাই আমার, এই দেখো মামুকে দেখছে মামু। যত যাই হয়ে যাক না কেন, আজ রোজকে ঘুম পাড়ানো শুধু মুশকিলই নয়, না মুমকিন হয়ে দাঁড়িয়েছে। ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো, খাট নেই চৌকি নেই, মেহুর চোখ পেতে বসো, রান্না করে ঘি মশলা দিয়ে মুখ ভুলানো, মানুষের কষ্ট, মানুষের ই ভুলানো না, ঘুম পাড়িয়ে দেখো। হ্যাঁ এসে এসে মানুষের মন ভুলানো তোমার, হ্যাঁ বিশ্ব জয় করবা তুমি হেসে না? হ্যাঁ দুষ্টু, এই যে ওদিকে তাকাচ্ছ না, কোনো কাজ টাজ কিছু করবো না নাকি? চোখে হাত দে, অন্যদিক তাকিয়ে আছো, আমরা বুঝি না, বুঝি না, কিছুই করতে দেবে না, বুঝি না, খাওয়া দাওয়া সব বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ আজকে, সব বন্ধ, সব তোমার খাবারে ভাগ বসাবে, সবাই খেয়ে বলছে, সবাই খেয়ে নেবো, আমরাও দুজন খেয়ে নেবো, দেবো না, দেবই না,
দেবই না তোকে, তোকে দেবই না, তুই না খেয়ে থাক, তুই না খেয়ে থাক, আমার দরকার নেই, অত হাসতে মন ভুলানোর দরকার নেই, অত হাসু হাসু করার দরকার নেই, দরকার নেই। চিন্তা করো সে কখন থেকে ঘুম পাড়ালাম, কি দুধ তুললো, ডাইজেস্ট হবে কি করে খাবারটা, এত দুষ্টু হলে আমি কি করে পারবো। বহুবার ঘুম পাড়ানোর চেষ্টা করেও ফেলড হয়ে না পেরে মার কাছে মেহুকে দিয়ে আমি ঘর গোছাতে চলে এসেছি। আর আজকে মায়েরও হাতে প্রচুর কাজ, দেখবে সকাল থেকে যদি কাজটা ঠিকঠাক শুরু করা না যায় না সারাদিনের শিডিউলটা ঠিকঠাকভাবে করা যায় না। মাও আসো আসো আসো, দলবল নিয়ে বসে গেছে তেল মাখামাখি করতে। মাম্মা হওয়ার পর থেকে বাড়িতে এসে মাম্মাকে তেল মাখানো স্নান করা সবটাই মাই করে। আমি এই ফার্স্ট টাইম মাম্মাকে তেল মাখাচ্ছি আর আজকে স্নানটাও করাবো। আমি এক্সপার্ট নই মার মতন, বাট আমার যে আজকে কি ভালো লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মাম্মা আমি তো পাই না মাম্মা, ভালো একটু অ্যাডজাস্ট করে নিও মাম্মা। চোখে ঘুম অথচ ঘুমাবো না, সেটা হলে যেটা হয় আর কি। সারা রাত জেগে এখন দুপুরে তো চললো, তাও তিনি ঘুমাবেন না। আসো 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 আসো। মামাকে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি আর দেখো অবশেষে ঘুম পাড়াতে পারলাম, বাট কতক্ষণ যে ঘুমোবে সেটাই দেখার বিষয়। দেখো কোলে যতক্ষণ ছিল বেশ ঘুমোচ্ছিল, আর যেই দোলনায় দিয়েছি তোমরা নিজেরাই দেখো বেশ আরামে কি সুন্দর দোল খাচ্ছে, শুধু সেটা দেখো। এদিকে আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে না, তো বাড়ির সবাই খেতে বসে গেছে, এবার ওকে তো কারোর কাছে দিয়ে আমাকে খেতে যেতে হবে। বিতাকা হাই করে দে। আজকে স্পেশালি মা বোনের জন্য ফ্রাইড রাইস আর চিকেন করেছিল, আর ভীষণই সুন্দর খেতে হয়েছিল বিশ্বাস করো। বাট আমি আমার এত খিদে পেয়ে গেছিল সত্যি বলতে যে আমি ওটা ভিডিও করতে ভুলে গেছি। আর এদিকে দেখো আমার মহারানী এখনও ঘুমায়নি, জেগেই আছে, তো আজকে এইভাবেই চলবে বুঝতেই পারছি। সো সবাই ভীষণ ভালো থেকো, আজ এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, চলো টাটা।